আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই খুব বেশি ভালো আছেন, আর সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এই শুভকামনা রইল। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসা নিয়ে। সকাল থেকে আজকে ভিডিওটি শুরু করেছি। তো সকালবেলা আমি নাস্তা খাওয়ার পরে কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখেছি, ওগুলো ধুয়ে নেব, কারণ সামনেই তো রমজান মাস, যে সমস্ত ময়লা কাপড় চোপড় আছে সেগুলো সব ধুয়ে ফেলবো রমজানের আগেই, আর হচ্ছে ঘরের সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো করে নিব। আমার মনে হয় যে রমজানের আগে পরিশ্রমের কাজগুলো গুছিয়ে রাখতে পারলে ভালো হয়, পরিশ্রমটা কম হয়। রোজা রেখে তো ধোয়া কাচা পরিষ্কারের কাজগুলো করতে কষ্টই হয়ে যায়। তো আমি এখানে অফ ক্যামেরায় কিন্তু কাপড় চোপড় ধুয়ে শুকাতেও দিয়েছি বারান্দায়। আর রোজার আগে আমি সমস্ত ঘর পরিষ্কার করে নিব, যাবতীয় যা কিছু আছে পরিষ্কার করার সেগুলো সবই পরিষ্কার করে নিব। আর এই তো রান্না বসিয়ে দিয়েছিলাম, আর যেহেতু একটু কাজের ব্যস্ততা আছে এই জন্য শর্টকাট রান্না করছি, মাংস রান্না করছি আর সেই সাথে ডাল। আর এদিক দিয়ে রোজার জন্য কিছু বাজার নিয়ে আসা হয়েছে, তো সেগুলো এখন ব্যাগ থেকে নামিয়ে নেব। বাজার নিয়ে আসলে তো একটু কাজের চাপটা বেশি হয়ে যায়, কারণ সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। আর এখানে কিছু মাছের বাজার আনা হয়েছে, আর এগুলোকে তো ধুয়ে পরিষ্কার করে একদম সুন্দর করে তারপরে ফ্রিজে রেখে দিব। রমজান উপলক্ষে যে আমরি কোনো বাজার করা হয়েছে তা কিন্তু না, এমনিতে সবসময় যেভাবে বাজার করা হয় সেভাবেই বাজার করা হয়েছে। তবে রমজান উপলক্ষে যেমন ছোলা বুট, তারপরে হচ্ছে পেঁয়াজ একটু বেশি করে কেনা লাগে, ডাল, বিভিন্ন ধরনের ডাল লাগে, এগুলো কেনা হয়েছে। আর এই যে ক্যাপসিকাম, অনেকদিন ধরেই আমাদের এখানে পাওয়া যাচ্ছিলো না, আপনাদের ভাইয়াকে আনতে বলছিলাম, তো সে বলে যে বাজারে কোনো ক্যাপসিকাম পাওয়াই যায় না, তা আজকে পাওয়া গেছে এই জন্য একটু বেশি করেই নিয়ে এসেছে। লাল আর সবুজ ক্যাপসিকাম হলো 450 টাকা করে কেজি, আর সবুজটা 180 টাকা করে কেজি, লাল আর হলুদটা হলো 450 টাকা করে কেজি, সব কিছুরই অনেক বেশি দাম। তো 5 লিটার সয়াবিন তেল আমাদের এখানে 820 টাকা নিয়েছে। আসলে দাম হচ্ছে এক এক জায়গায় এক এক রকম হয়। আর রু আবজা আনা হয়েছে একটা ছোট সাইজের, কিন্তু সেটাই 300 টাকা করে নিয়েছে, গত বছর ছিল যে দাম তার থেকে ডাবল দাম বেড়ে গেছে এবছর রোজার। এমনিতেই তো এবছর সব কিছু দাম বেড়ে গেছে। তো কিছু ফল আনা হয়েছে, এগুলো তো এমনিতেও লাগে, অল্প অল্প করেই আমি সবসময় ফল আনতে বলি, কারণ বেশি করে আনলে অনেক সময় খাওয়া হয় না, নষ্ট হয়ে যায়। তো কয়েক পদের ফল আনা হয়েছে অল্প অল্প করে। আর এই ক্যাপসিকামগুলো আমি অনেকদিন ধরেই আনতে বলছিলাম, এই লালগুলো আমার কাছে দেখতে বেশ ভালো লাগে, লাল আর হলুদ, তো এগুলো তো বিভিন্ন কাজেই লাগে, আর যেহেতু সবসময় পাওয়া যায় না, যখন পাওয়া যায় একটু বেশি করে কিনে এনে সংরক্ষণ করে রেখে দিলে পরবর্তীতে কাজে লাগানো যায়। আর এখানে এই তো কিছু বলতে 2 কেজি খেজুর আনা হয়েছে রমজান উপলক্ষে, আর এই খেজুরটার দাম নিয়েছে 1000 টাকা করে। তো সেদিন নিউজে দেখলাম যে খেজুরের মধ্যে ভেজাল, মানে পুরনো খেজুর, ডেট ওভার খেজুর, সেগুলোকে সরিষার তেল মাখিয়ে চকচকে করে রাখা হয়েছে যাতে করে দেখতে তাজা মনে হয়। তো এই হলো বর্তমান অবস্থা, সব কিছুতেই ভেজাল, যা খেতে যাই না কেন সব কিছুর মধ্যেই ভেজাল, কী আর করা যাবে, তারপরে বুঝে শুনে কিনতে হবে। তো এখানে এই তো 5-6 ধরনের মাছ কেনা হয়েছে, একটু অল্প অল্প করেই কেনা হয়েছে। এখানে কিছু এই তো পোয়া মাছ আছে, আর এগুলো নদীর মাছ, পোয়া মাছটা কাটা হয়নি আর অন্যান্য মাছ কেটে নিয়ে এসেছে। আর এখানে এই যে পাঙ্গাস মাছ, মানে এটা নাকি নদীর পাঙ্গাস মাছ, 4 কেজি ওজনের ছিল, 2 কেজি আনা হয়েছে, 2 কেজির দাম পড়েছে হচ্ছে 1200 টাকা, 600 টাকা করে কেজি নিয়েছে, 700 টাকা নাকি চেয়েছিল, পরে 600 টাকা করে কেজি আনা হয়েছে। আর এই তো কই মাছগুলো কেটে আনা হয়েছে, টুকিটাকি বাজার সদাই করা হয়েছে, তো সেগুলো শেয়ার করলাম। রমজান উপলক্ষে আরও কিছু বাজার সদাই লাগবে, যেমন চিনি কেনা হয়নি, মুড়ি কেনা হয়নি, সেগুলো আনতে হবে। আর এই তো এখন আপনাদের সাথে শেয়ার করব চিকেন নাগেটসের রেসিপিটা।
তো এখানে আমি কিছু পাউরুটি সাইড থেকে ব্রাউন কালার শক্ত যে সাইডটা সেটা কেটে ফেলে দিয়েছি আর মুরগির বুকের পিস নিয়েছি এখানে 250 গ্রামের মতো দা মাংস আগে একটু ব্লেন্ড করে নিব তারপরে অন্যান্য মশলা দিয়ে আবার ব্লেন্ড করে নিব আমার ব্লেন্ডার জারটা একটু ছোট এটাই কাজ করতে আমার সুবিধা লাগে এজন্য এটাতেই কাজ করি আর একটা বড় ব্লেন্ডার আছে কিন্তু ওটাতে কাজ করতে আমার কাছে সুবিধা লাগে না আর এই ব্লেন্ডার জারটা আমার অনেক দিনের পুরনো কিন্তু কাজ করে খুব শান্তি লাগে আমার ভালো লাগে যে ছোট টাইপের ব্লেন্ডার তো এখানে প্রথমে তো মাংসের পিসগুলো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম পাউরুটি কিছু পরিমাণে পাউরুটি দিয়ে দিয়েছি আমার এই ব্লেন্ডার জারটা যেহেতু ছোট এজন্য একটু অল্প অল্প করে ব্লেন্ড করে নিচ্ছি তো 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা 1 টেবিল চামচ রসুন বাটা 1 টেবিল চামচের একটু কম আর কি আমি আসলে আন্দাজ করে দেই তাতেই হয়ে যায় আর দিয়ে দিলাম এই তো কালো গোলমরিচের গুঁড়া স্বাদমতো লবণ আর সাদা গোলমরিচের গুঁড়াটাও দেওয়া যাবে আমার কাছে কালো গোলমরিচের গুঁড়া আছে সেটাই দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সয়া সস দিয়েছি 2 টেবিল চামচ দিয়েছি টমেটো সস আর এই তো লেবুর রস দিয়ে দিলাম 2 টেবিল চামচ আর এই লেবুর রসটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটাই আর কি কাজে লাগিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণে লাল মরিচ বাটা আপনারা চাইলে গুঁড়ো মরিচও দিতে পারেন আর এই তো সব ব্লেন্ড করে নিয়েছি এবারে আরও কিছু উপাদান এর সাথে দিয়ে দেব তো 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর এই নাগেটস তৈরিতে কর্নফ্লাওয়ারটা অবশ্যই লাগবে আর এর সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে রান্নার সয়াবিন তেল আর হচ্ছে একটু 1 চামচের মতো চিনি চিনিটা দিলে স্বাদটা ভালো আসে এই তো ঘরে থাকা সব উপাদান দিয়েই কিন্তু চিকেন নাগেটসটা তৈরি করে নেওয়া যায় তো সবগুলো আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবার একটা ডিমের ব্যাটার তৈরি করে নেব এখানে একটা ডিম নিয়ে নিলাম আর নেব সামান্য একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো একটু মিল্ক পাউডার আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধটাও দিতে পারেন তো এই কটা দিয়ে ভালো করে মিক্স করে নেব ডিমটাকে এবারে কান্ট্রো টপটা পরিষ্কার করে নিয়েছি নাগেটস তৈরি করে নিব তো কান্ট্রো টপে একটু তেল লাগিয়ে নিলাম আর এই তো সুন্দর করে সেট করে নিলাম এরপরে চৌকোনা করে কেটে নিব তবে এক্ষেত্রে একটু তেলটা ইউজ করতে হয় আমি হাতেও তেল লাগিয়ে নিয়েছি আর সম্পূর্ণটাতে একটু তেল লাগিয়ে নিয়েছি আর এই তো যে চাকুটা দিয়ে আমি কাটবো সেই চাকুটাতেও একটু তেল লাগিয়ে নিলাম এটা কিন্তু একদমই নরম থাকে তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই হাতে তেল লাগিয়ে নিয়ে এটা সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় চৌকোনো করে কেটে নিয়েছি এবারে চাকুর সাহায্যে একটু তুলে নিয়েছি হাতের সাহায্যে এবারে সুন্দর করে শেপ দিয়ে নেব হাতে একটু তেল লাগিয়ে নিলে সুন্দর করে তৈরি করে নেওয়া যায় নাগেটসগুলো এই তো সবগুলো নাগেটসের শেপ দেওয়া হয়ে গেছে এবারে বাকি কাজটাও কমপ্লিট করতে হবে তো এ পর্যায়ে প্রথমে আমি ময়দায় একটু জড়িয়ে নেব তারপরে ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্বে জড়িয়ে নিলেই
নাগেটস তৈরি কমপ্লিট হয়ে যাবে। তো এক এক করে আমি সবগুলোই এরকম করে নিব, দুটো একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই তো আমি সবগুলো নাগেটস তৈরি করে নিয়েছি, এবারে সংরক্ষণ করার জন্য ডিপ ফ্রিজে বক্সে ভরে রেখে দিব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চাইলে একটি লাইক দিয়ে দিতে পারেন, আর নতুন বন্ধু যারা আজকে এই ভিডিওটি প্রথম দেখছেন যদি এতটুকু ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এটা হলো বিকেলবেলা দুই ভাই বোন মিলে বিকেলের নাস্তা তৈরি করেছে, স্যান্ডউইচ। তো স্যান্ডউইচটা অনেক বেশি মজা হয়েছিল, ওরা ডাকছিল আমাকে যে রেসিপিটা শেয়ার করো, আমরা কিভাবে স্যান্ডউইচ তৈরি করি। তা আমি ওদের কাছে আসছিলাম না, কারণ ওদেরকে মই নিষেধ করেছিলাম যে আজকে এসব ঝামেলা করার দরকার নেই। তারপরে ওরা তৈরি করেছে, এই তো খেতে বেশ মজাই হয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও, সবাই ভালো থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।